वेलकम टू धीमांसर क्लासेस। धीमांसर क्लास से सकल के स्वागत जाना। धीमांसर क्लासेसर मूल मंत्र हलो बी पॉजिटिव, बी फोकस्ड, बी प्रैक्टिकल। बंधुरा आज के चले नतून एक क्लास नहीं। आजकल आलोचनार मूल विषय हलो इल्बार्ट बिल आंदोलन। आम्रा क्लासटी डेस्क्रिप्टिव ओते आलोचना करब रिसर्च टाइप ओते आलोचना करब एग्जाम ओरिएंटेड भावे एवं साथे थाकबे कन्सेप्चुअल। आमादेर चलछिलो इंडियन नैशनल मुभमेंट एवं से इंडियन नैशनल मुभमेंट सीरीजटी आम्रा एमन भावे तोमादेर सामने तुले धरेछि जेगुली बा जे टपिकगुली खूबी गुरुत्वपूर्ण বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে যে পয়েন্টগুলি তোমাদের মনে রাখতে সমস্যা হয় সেই বিষয়গুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং এটা ডেসক্রিপটিভ। তাহলে আমাদের প্রশ্ন আসে অবজেক্টিভ বা এমসিকিউ কেন ডেসক্রিপটিভ করব। ডেসক্রিপটিভ করব একটাই কারণ, কোশ্চেন্স যতই অবজেক্টিভ আসুক না কেন আমাদের কিন্তু অ্যান্সার যেটি করতে হয় সেখানে করতে গেলে নলেজের সাথে একটা কনসেপচুয়াল ভাব লাগবে, আর সেই কনসেপচুয়াল পেতে আমার একটা এমসিকিউ বা দুটো এমসিকিউ সাহায্য করবে না। তার জন্য বেসিক টু অ্যাডভান্স পড়াশুনো, তার জন্য রিসার্চ টাইপ আলোচনা। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি আমরা শুরু করলাম। যারা প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলি দেখুনি তারা কিন্তু ন্যাশনাল মুভমেন্ট প্লেলিস্টে গিয়ে দেখে নাও, তোমাদের ভীষণ ভীষণভাবে উপকার হবে। বিষয়গুলি কোন কোন পরীক্ষার জন্য উপযোগী, WBCS প্রিলিমস, WBCS মেন্স, ICDS সুপারভাইজার মেন্স ডেসক্রিপটিভ, মিসসেনিয়াস ক্লার্কশিপ, CGL, সামনে আগত যে কোনো পরীক্ষার জন্য বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বন্ধুরা শুরু করা যাক। 1873 ফৌজদারি আইন, ইউরোপীয় ম্যাজিস্ট্রেটরা চরম ক্ষমতার অধিকারী। বিষয়টি একটু অ্যানালিসিস করা যাক। বিষয়টি হলো ফৌজদারি আইন পাশ হয়েছে 1873 সালে। এই ফৌজদারি আইন বা কোড অফ ক্রিমিনাল ল পাশ হওয়ার ফলে ইউরোপীয় ম্যাজিস্ট্রেটরা চরম ক্ষমতার অধিকারী হন। নেক্সট পয়েন্ট, লর্ড রিপনের নির্দেশ স্যার সিপি ইলবার্ট 1883 সালে ফেব্রুয়ারি মাস ইলবার্ট বিল। বিষয়টি অ্যানালিসিস করলাম। লর্ড রিপনের নির্দেশ অনুসারে তার যে বিখ্যাত আইনজ্ঞ আছে স্যার সিপি ইলবার্ট, তিনি 1883 সালে একটি খসড়া আইন প্রস্তুত করেন এবং সেটি ফেব্রুয়ারি মাসে, যা ইলবার্ট বিল নামে পরিচিত। এই ইলবার্ট বিলের ফলস্বরূপ কী হয়েছিল, মানে ইলবার্ট বিলটার উদ্দেশ্যটা কী? ইলবার্ট বিলের উদ্দেশ্য হল যে ভারতীয় বিচারপতি এবং ইউরোপীয় বিচারপতিদের মধ্যে যে একটা বৈষম্য ছিল সেই বৈষম্যটা তুলে দেওয়া হয় এবং বিচারকদেরকে সমক্ষমতা প্রদান করা হয়। অর্থাৎ ভারতীয় বিচারকগণ ইউরোপীয় বা শ্বেতাঙ্গ অপরাধীদেরকে বিচার করতে পারবে। এর ফলে আমরা দেখতে পেয়েছি ইউরোপীয়দের মধ্যে ভীষণ আন্দোলন হয়েছে। ডিফেন্স অ্যাসোসিয়েশনটা কি সংক্ষেপে একটু বলে নিই। ইলবার্ট বিল যখন পাশ হয় তখন ইউরোপীয়দের মধ্যে ভীষণভাবে একটা মারাত্মক একটা আন্দোলন, একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। এবং সেই সময় জে এইচ এ ব্রানসন, কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি ব্যারিস্টার, তিনি ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করেন এই ইলবার্ট বিল আন্দোলনটাকে গড়ে তোলার জন্য এবং একটা চাঁদা গ্রহণ করেন। সেই চাঁদাটা তোলেন কত, 1.5 লক্ষ টাকা। এবং এই ইলবার্ট বিল আন্দোলনের সমালোচনা করেছেন ভারতের ইংলিশ পত্রিকা ও ইংল্যান্ডের দি টাইমস।
তাহলে ভারতের ইংলিশ পত্রিকা ও ইংল্যান্ডের দি টাইমস তীব্র সমালোচনা করেন কিসের বিরুদ্ধে? এই ইলবার্ট বিল আন্দোলনের বিরুদ্ধে। যেহেতু এই বিলটাই ভারতীয়দের বিচারপতিদের সমকক্ষ বা সমক্ষমতা দেওয়া হয়, যার ফলে ইউরোপীয়রা ভীষণ পরিমাণে আন্দোলন করেন, যেই আন্দোলনকে বলা হয় হোয়াইট মিউটিনি বা শ্বেতাঙ্গ বিদ্রোহ। এবং এই যে শ্বেতাঙ্গ বিদ্রোহের যে প্রত্যুত্তর বা শ্বেতাঙ্গ আন্দোলনের প্রত্যুত্তর, লালমোহন ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ভারতসভা এক বিশাল বড় আন্দোলন করে তোলেন। অর্থাৎ ইউরোপীয়রা যে আন্দোলন করেছেন তার প্রত্যুত্তরে আমরা দেখতে পেয়েছি ভারতসভা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, লালমোহন ঘোষ ভীষণ পরিমাণে আন্দোলন গড়ে তোলেন। শুধু তাই নয়, অমৃতবাজার পত্রিকা এবং বেঙ্গলি পত্রিকা ইউরোপীয়দের কার্যকলাপ তীব্রভাবে নিন্দা করে। এবং এই যে প্রচুর বিক্ষোভ আন্দোলনের জন্য ব্রিটিশ সরকার বাধ্য হয়ে প্রতিবাদে বিল সংশোধন করেন। সংশোধিত বিলে বলা হয় যে ভারতীয় বিচারকগণ ইউরোপীয় বা শ্বেতাঙ্গ অপরাধীদেরকে বিচার করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে তাকে জুরির সাহায্য নিতে হবে, আর জুরি মানেই ইউরোপীয় বিচারপতি। এটা নিয়ে আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবি, তিনি একটা নেভার নেভার কবিতায় লিখেছিলেন যে গেল রাজ্য গেল মান, হাঁকিল ইংলিশম্যান, ডাক ছাড়ে ব্রানসন, কেশরিক মিলার, নেটিভের কাছে খাড়া নেভার নেভার। এই আন্দোলন ব্রিটিশ শক্তিকে টলিয়ে দিয়েছিল। এই আন্দোলনের ফলে, ব্রিটিশ শক্তি টলানোর ফলে ভারতবাসী সংগ্রামীরা বুঝেছিল যে যদি ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ আন্দোলন করা যায় তাহলে যে কোনো বিরুদ্ধ শক্তির প্রতি আমরা টলাতে পারবো, অর্থাৎ ব্রিটিশ সরকারকে আমরা টলিয়ে দিতে পারব। তাহলে বন্ধুরা, আজকে আমি ইলবার্ট বিল সম্পর্কে কনসেপ্ট দিয়ে আলোচনা করলাম। ইলবার্ট বিল কি, কেন, উদ্দেশ্য কি, কোন কবি কি বলেছেন, কত সালে পাশ হয়, এটা হওয়ার ফলে ইউরোপীয় বা শ্বেতাঙ্গরা কেন বিদ্রোহ করেছিলেন, সমস্ত প্রশ্নগুলির অ্যান্সার্স এবং তার কনসেপ্ট আমি ইলবার্ট বিল আন্দোলনের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আমি বলছি, ইলবার্ট বিল আন্দোলন সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাই ডিপ্রেশনের যুগে দাঁড়িয়েও তুমি যে ভিডিওটি দেখছো তার জন্য ধন্যবাদ। এবং আমি একটি কথা বলবই, বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। আগামী দিনে পরীক্ষা হবেই, এবং এই পরীক্ষাতে ক্র্যাক করার জন্য তুমি পারবেই, পারবেই, পারবেই। ধন্যবাদ বন্ধুরা।